नमस्कार आपनादेर सकलके जानाई टुडेज बांग्लाय अनेक स्वागत। आपनारा देखछेन टुडेज बांग्लार श्यामा एलो। प्रथमेई आपनादेर जानाई आगाम दीपावलीर प्रीति शुभेच्छा ओ अभिनंदन। आज के आम्रा चले एसेछि उत्तर कलिकातार सेवा दले। चलुन जेने नेवा जाक एखानकार कर्मकर्तारा तादेर काज किभाबे परिकल्पना माफिक एगिये निये जाच्छेन। এবছরে পূজোর থিম হচ্ছে সবার আগে আপনাদেরকে টুডে বাংলাকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং শুভ বিজয়া। তো আমাদের এই পূজো 74 বছরে পদার্পণ করেছে। আমাদের এই বছরের থিম হচ্ছে কোভিড সিচুয়েশনের উপর বেস করে। আগের বছরে যে কোভিড সংক্রান্ত ব্যাপারে আমাদের যে পূজো ছোটোখাটো পূজো বড় পূজো সেরকমভাবে করতে পারিনি, এবারে কিছুটা মানে ডেভেলপ হওয়ার জন্য আমাদের সেই কোভিডের ব্যাপারের উপর বেস করে কিছু থিম আমরা তুলে ধরছি প্যান্ডেলে। আর পরবর্তীকালে কোভিড সিচুয়েশন ভালোভাবে হয়ে গেলে যেটা সেই ব্যাপার নিয়ে আমরা প্যান্ডেলটা করছি। আমরা এই বছর পূজোয় প্রতিমা শিল্পী এবং মণ্ডপ সজ্জায় কে আছে? প্রতিমা শিল্পী হচ্ছে মানিক পাল, মণ্ডপ সজ্জায় আছে পিনাকি সমাদ্দার, যিনি আমাদের পাশের পরবর্তী পাড়াতেই থাকেন। উনি দীর্ঘ 4 বছর ধরে আমাদের প্যান্ডেল করে আসছেন, তো উনি রয়েছেন আমাদের। আর বেসিক্যালি এই পুজোর কিছু অস্তিত্ব আমরা বলে দিই। আমরা অনেক কিছু ব্যাপার আছে, আপনাদের সবার আগে অনুরোধ জানাবো যে আমাদের এই পুজোয় তুবড়ি প্রতিযোগিতার একটা প্রচণ্ড নাম আছে, যেটা আমরা গত 4-5 বছর ধরে করতে পারছি না। আমরা উত্তর কলকাতা জেলা মানে মধ্যে মানে মোটামুটি নর্থ কলকাতার মধ্যে আমাদের এখানে তুবড়ি প্রতিযোগিতার নাম আছে। এখন বেসিক্যালি তুবড়ি প্রতিযোগিতা এখন সেরকমভাবে কেউ যোগদান করতে পারে না, এখন আমরা সেটা করছি না। আর একটা জিনিস আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা যদি কালী পুজোর দিন কোনো একটা সময় রাত্রির বেলা আপনারা যদি আসেন, একটু টুডে বাংলাকে রিকোয়েস্ট করব যদি আসেন, আমাদের মায়ের যে আরতি হয় পুজো হয় তার প্রচণ্ড একটা হিস্ট্রি আছে, ঠিক আছে, অনেক হিস্ট্রি আছে, যেটা আমাদের আশেপাশের পাড়ার লোক তো থাকেই, আশেপাশের লোকও তারা এসে এই পুজোটা দেখে। আমাদের মোটামুটি রাত্রি 3টে সাড়ে 3টে বেজে যায় এই পুজোর, অনেক হিস্ট্রি আছে আমাদের। একদম সম্পূর্ণ একদম করোনা বিধি মেনে আমাদের পুজো হচ্ছে। মাস্ক ছাড়া আমরা প্যান্ডেলে অ্যালাউ করছি না। আর প্যান্ডেলের মধ্যে যারা মোটামুটি 2টো ভ্যাকসিন নিয়ে নিয়েছে, যারা পেয়ে গেছেন সার্টিফিকেট, তাদেরকেই আমরা প্যান্ডেলে মানে অ্যালাউ করছি বেসিক্যালি। সেখান তো সবার আগে বলে দিই, আমাদের পরের বছর 75 বছর, 75 ইয়ার্স, মেন টার্গেট ফোকাসটা আমাদের ওই বছরের উপর। এই বছরে একটু কিছু আমাদের মানে আগের বছরের থেকে, আগের বছরে তো কোনো প্যান্ডেলই কিছু সেরকমভাবে করতে পারিনি কোভিড সিচুয়েশনের জন্য, এই বছরে আমরা একটু সুযোগ পেয়েছি তো যতটা পারছি তুলে দিয়েছি। কিন্তু পরের বছর আমরা 75 ইয়ার্সের জন্য জাস্ট এই পুজোটা হয়ে গেলে 1 মাস পর থেকেই আমরা পুরো টার্গেটে নেমে যাব। তো সেই কারণের জন্য আমাদের এইটা মেন টার্গেট ফোকাস। আমার নাম দীপক চন্দ্র, আমার নাম হচ্ছে, আমি এই ক্লাবের সদস্য। আমার পাশে রয়েছেন কার্তিক দাস, পাশে রয়েছেন প্রদীপবাবু, উনিও ক্লাবের সদস্য। আর আমাদের এই পুজোটা সম্পূর্ণভাবে যে হয় বলা যায় না, এটা বারবারই পুজো। পুজোটা যখন হয় পুরো সম্পূর্ণ আশেপাশের লোকজনকে নিয়ে একদম ফ্যামিলি মতভাবে আমাদের এই পুজোটা হয়। এই পুজোর অনেক ঐতিহ্য রয়েছে। আপনারা যদি একটা মানে অনুরোধ করব, আপনারা যদি কালী পুজোর দিন একবার রাত্রিবেলা একবার আসেন, তো আমাদের মায়ের আরতির খুব প্রচণ্ড নাম আছে, আশেপাশের লোকজনও আছে, তার পাড়ায় পুজো হয় সে কিন্তু থাকে, কিন্তু উনি এখানে আসবেন একবার হলেও অন্তত আসবেন। আমাদের 10টা সাড়ে 10টা থেকে পুজো চালু হয়, মোটামুটি পুজো শেষ হতে 3টে সাড়ে 3টে হয়ে যায় আমাদের এই পুজো। আর তুবড়ি প্রতিযোগিতা প্রচণ্ড নাম ছিল আমাদের, কিন্তু আমরা সেটা করতে পারি না, এখন তো সেই তুবড়ির সেই চলটা নেই, এখন যে যার নিজের মতো, তো সেটা আমাদের 3-4 বছর ধরে হলো বন্ধ হয়ে গেছে। আপনারা এতক্ষণ দেখলেন, আমরা কথা বলে নিলাম পুজো কমিটির কর্তৃপক্ষের সাথে। আরও জানতে চোখ রাখুন টুডেজ বাংলায় পর্দায়। ক্যামেরায় বিপ্লবের সাথে আমি প্রীতি।